Mini blog part 6. তো বন্ধুগণ, কাল আমি গেছিলাম আমাদের সে স্কুলে যেখানে আমার নস্টালজিয়া ছোটবেলার স্মৃতিটুকু জড়িয়ে রয়েছে। তো গেছিলাম কারণ আজ থেকে প্রায় 75 বছর আগে আমাদের স্কুল স্থাপিত হয়েছে, তাই 75 বছর পূর্তি উপলক্ষে আজ প্লাটিনাম জয়ন্তী উৎসব পালন হচ্ছে। কীরকম সাজিয়েছে দেখো বন্ধুগণ, লিটারালি আমাকে কিন্তু দারুণ লেগেছে। এরকম সাজানোর ফলে স্কুলটার একটা আলাদাই রূপ ফুটে উঠছে। এই যে দেখছো, ইনি হচ্ছে আমাদের ব্যাচের টপার দাদা ভাই। আবার আসতে বলে হবে তাও হতে পারে। তো 75th ইয়ার সেলিব্রেশন হচ্ছে, আর ক্যাম্প ফায়ার না হলে হয়? স্যারদেরকে অনেক রিকোয়েস্ট করার পর একটা ক্যাম্প ফায়ার এর আয়োজন করা হয়েছিল। আজ হলো অনুষ্ঠানের শেষ রজনী, আর এই শেষ রজনীতে অনুষ্ঠানটি উচ্ছ্বাসিত করার জন্য আমাদের মধ্যে এসেছিল সিঙ্গার অন্বেষা দত্ত এবং অর্ঘ্য দত্ত। সত্যি অর্ঘ্যদার গলা শুনে আর চুপচাপ থাকতে পারলাম না। এদিকে আমরা যে যার নিজের মতো মজা করতে ব্যস্ত ছিলাম, কিন্তু ইন্ডিয়ান বেস্ট ডান্সার থেকে ডান্সার এসেছিল, জানা ছিল না। আমাদের বেচের এক রোমান্টিক বন্ধুর ডেডিকেট করা গান অন্বেষা দীর্ঘলায়। দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে স্টেজে অরিজিৎ দা কি করছে, গান গাওয়া ছেড়ে গিটার ধরে। তো বন্ধুগণ, মজা করতে করতে কখন রাত 11টা বেজে যায় আমরা বুঝতেই পারি না। আর স্কুলের অনুষ্ঠান বেশি রাত না করাটাই ভালো, তাই ধীরে ধীরে আমরা অনুষ্ঠান সমাপ্ত করার চেষ্টা করি। ওয়েট, তোমাদের হয়তো মাথায় আসতে পারে যে ছেলেটা এতদিন পরে স্কুল গেল, স্যার ম্যামদের সাথে দেখা করলো না, শুধু মজা করে কাটিয়ে দিল। তোমাদেরকে বলে দিই সেরকম কিছু না, স্যার ম্যামদের সাথেও দেখা হয়েছে, পুরনো অনেক বন্ধুর সাথেও দেখা হয়েছে, জাস্ট ভিডিও করা হয়নি। ।